জীবনের ছোট ছোট মুহূর্তগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আমাদের ছোট এই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে শিখতে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আর আমার ক্যামেরাম্যান কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম সবকিছুই থাকছে। তো এখন যাওয়া যাক, লেটস গো। তো আমরা এখন বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আম্মুর অফিসের দিকে। সামনে এখানে একটা স্কুল ছিল, স্কুল ছুটির সময় আমরা চলে এসেছিলাম। এদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা এখন ওপরের দিকে উঠে যাব। ক্যামেরা দেখে একটু হাই দিয়ে দিলাম। এখানে নো মাস্ক নো সার্ভিস লেখা ছিল, এটা দেখে হাসতেছিলাম। আরে ভাই, আমি তো মাস্ক পরেই ঢুকছি, তাই না? এইদিকে টুকটুক করতে করতে আমি ওপরে উঠে যাচ্ছি। এখানে একটা মিরর ছিল, এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। মিরর দেখলে ভিডিও করতে হবে, এটা একটা অভ্যাস আমার। এমন একটা ভাবে আছে যে আমি কত কাজ করতেছি, তাই না? আমি আর আমার ক্যামেরাম্যান এখান থেকে এখন বের হয়ে যাব। এখন আমি এইখান থেকে লাফাইতে লাফাইতে নিচে নেমে চলে যাচ্ছি। আমি ছোটবেলা থেকেই অনেক বেশি ছটফট একটা মেয়ে, তিরিং বিরিং করে লাফাইতেই হয় আমার সব সময়। টুকটুক করে নিচে নেমে চলে আসলাম। এখন এইখান থেকে আমি আর আমার ক্যামেরাম্যান চলে যাব। আমার ক্যামেরাম্যান এভাবে হাত নিয়ে ঢং করে, ঢং করাই তার কাজ। আমার ক্যামেরাম্যান এই স্কুলে পড়াশোনা করতো, সেটাই সে দেখাচ্ছিল। সে আমাকে বলতেছিল সে তো এখন স্কুল থেকে বের হয়ে গেছে, স্কুল দেখাইলে তো এখন কোনো প্রবলেম নেই, এই জন্য সে স্কুলটা দেখিয়ে দিল। তো এখান থেকে একটু পাশেই ছিল একটা ক্যাফে, সেখানেই চলে যাচ্ছি। সূর্যটা কত সুন্দর লাগতেছে, তাই না? আমার ক্যামেরাম্যানের কি একটা অবস্থা, সূর্যটাকে টেনে নাকি তার কাছে নিয়ে চলে এসেছে। আমি আর আমার ক্যামেরাম্যান এখন চলে এসেছি। আমার ক্যামেরাম্যান প্রচুর ঢং করতে পারে, আমার সাথে আমার ক্যামেরাম্যান থাকলে প্রচুর ঢং করতে থাকে। ভিতরের পরিবেশটা ভালো না লাগার জন্য আমরা বাহিরে চলে আসলাম। এদিকে মেয়েটা কি দৌড়টাই না দিল। এখন এখান থেকে একটু সামনে যেয়ে আমরা দুইজন দোল খাবো। দোল না দেখলেই তো আমার দোলাদোলি শুরু হয়ে যায়, আমার তো দোল খাইতে খুবই ভালো লাগে। আমরা দুইজন এখানে সুন্দর করে দোল খেয়ে নিলাম। এদিকে আমাদের ফুচকাও চলে আসলো, ফুচকাটা অনেক সুন্দর ছিল। ফুচকার সাথে চটপটিও এখানে অনেক ফেমাস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে, টাটা।